হরে কৃষ্ণ। তো আপনারা ভালো আছেন? তো আজকে আপনাদের সামনে শুনুন সুন্দর একটা আইটেম শেয়ার করব। আপনার বাড়িতে সবজি টবজি কিছু নেই, অত ঘরে একটু ডাল আছে, তো দেখুন এখানে একটু ছোলার ডাল আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো আপনি 250 মতো ছোলার ডাল ভিজিয়ে রাখা হয়েছিল। আর দেখুন এখানে একটু, এখানে একটুখানি মুগ ডাল, এই 250 ছোলার ডাল আর 200 মুগ ডাল এভাবে ভিজিয়ে রাখা। এবং এখানে দেখুন একটু নারিকেল আছে, একটা নারিকেল করা আছে। আমি এগুলি সব আস্তে আস্তে একটু গ্রেট করে নেব পরপর। এখানে দেখুন সুন্দরভাবে এই মুগ ডাল এগুলো সব গ্রেট করে নিয়েছি, সাথে সাথে এর সঙ্গে একটু নারকেল দেওয়া হলো, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম এক চামচ, হাফ চামচ লবণ, একটু কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট। খুব সহজ পদ্ধতিতে আমি করছি, আপনারা দেখবেন ভালো লাগবে খুব। আমি এর মধ্যে একটু হিং ছড়িয়ে দিলাম, একটুখানি চিনি দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আমি একটু কালো জিরের মধ্যে দিয়ে দিলাম, দেখুন আর লাগবে না, এটা একটা সুন্দর কালো জিরের ফ্লেভার আসবে। আপনার বাড়িতে সবজি নেই, আত্মীয় এসেছে, বাড়ির মালিক নেই, তাহলে কী করবেন? আপনাকে তো রান্না করতেই হবে, তখন আপনি এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, আপনার খুব সুন্দর হবে আর আপনি খুব আনন্দ পাবেন। আমি এতে একটু তেল দিয়ে দিচ্ছি, এটা একটু হিং দিলাম, এটা একটা সুন্দর হিমে ফ্লেভার আসবে। এখন দেখুন একটু কড়াটা বেশি করে গরম করে নেবেন, তাহলে এটা কড়ার নিচে লাগবে না। আর এই ডালটাকে এখন এর মধ্যে ঢেলে দেবেন গ্যাস। এটা নাড়তে হবে খুব সুন্দর করে, এটা নাড়তে থাকবেন হালকা, দেখুন কত সুন্দর, এটা একটা দলা ডো তৈরি হয়ে যাবে, শক্ত ডো। তো দেখুন এইভাবে আপনি যেভাবেই হোক সমান করতে পারেন, সমান হয়ে গেল এটা। এখন আমি কিছু সময়ের জন্য এটা ঠান্ডা হতে দেবো একটু ফ্যানের তলায়। হরে কৃষ্ণ। তো দেখুন আমি একটু ঠান্ডা করে নিয়েছি ধোকাগুলো। এখন আমি এইভাবে খুন্তি বা ছুরি দিয়ে আপনি যা দিয়ে কাটতে পারেন, ছুরি এসে গেছে, সেই ছুরিটা নেই। কেমন লাগছে আপনাদের? দেখুন এটা স্পঞ্জি তুলতুলে হয়ে গেছে। তা এখন চলুন এগুলো সবজি করে ফেলি। এখন দেখুন আমি এগুলো তেলে দিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নেব, কত সুন্দর দেখুন। হরে কৃষ্ণ। এখন আমরা সেই ধোকার ডাল্লা ধোকাগুলো আমি ভেজে নিলাম, তেল দিলাম, একটুখানি লঙ্কা ফোড়ন দিলাম, টমেটো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম,
হলুদ দিয়ে দেব, এক চামচ হলুদ দিয়ে দেব। আমি একটুখানি জিরে দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমার একটুখানি নারকেল পেস্ট আছে, আমি এর মধ্যে একটু নারকেল পেস্ট দিয়ে দিলাম। ঢোকা ডালার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো আমি বয়েল করে রেখেছিলাম, আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলাম। এখন দেখুন আমার ঢোকা ডালনাটা রেডি, আমি ভাজা ঢোকাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। সবজিটা রেডি, এখন আমি এটা নামিয়ে নেওয়ার পালা। তো এই ধরনের সবজির কালার খুব হেল্পফুল, আমাদের ইসকন ভক্তরা এই ধরনের কালার পছন্দ করে। দেখুন কত সুন্দর কালার, একটা সুন্দর, আপনারা খুব সুন্দর একটা আইটেম আত্মীয় স্বজনের জন্য করে নিতে পারেন। আমি এটা নামিয়ে নিলাম, এটা হচ্ছে ধোকা ডালনা, অসাধারণ একটা আইটেম, আপনারা দেখতে পারেন। তো এই যে ধোকার অসাধারণ একটা সবজি, আপনাদের সাথে কীভাবে আপনারা ঘরে সহজভাবে বানাবেন এটা দেখিয়ে দিলাম কম সময়ে। আর সবজিটা কত সুন্দর কালারফুল হয়েছে, খুব সুন্দর। এটাকে ধোকা ডাল্লা বলে পরিচিত, প্রসিদ্ধ, খুব সুন্দর টেস্ট। হরে কৃষ্ণ।